নমস্কার সুধী দর্শকবৃন্দ, শারদীয় শুভেচ্ছা ও প্রণাম জানাই সবাইকে। আয়ন টিভি গত সোমবার থেকে 8 দিন ব্যাপী যে পুজোর আড্ডার আয়োজন করেছে, আজকে সপ্তম দিন। আজ এই সপ্তম দিনে আমাদের বিশেষ একটি প্রোগ্রাম এবং আগামীকালও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমি আজকের ব্যাপারে একটুখানি কিছুটা বলবো। সেটা হচ্ছে কি, প্রথমে এখন একটি বিশেষ একটি আকর্ষণ রয়েছে, যেটা আমরা হয়তো ছোটবেলায় শুনেছি কিংবা জেনেছিলাম, এখনও কিছু আমি নিজেও কিছু জানিনি, তবে জানবো একটু পরে। এরপরে আরও অনেক প্রোগ্রাম রয়েছে, আপনারা দেখবেন সুধী দর্শক। তবে আমাদের সাথে এখন একজন বিশেষ একজন অতিথি রয়েছেন, তার নাম হচ্ছেন উদয় দাস। উদয়দা নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। করোনাকালেও পুজো হচ্ছে অনেক জায়গায় এবং মেনে নিয়ে আমাদের এবারের পুজোটা পালন করতে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এখানে এসেছেন আয়নের পক্ষ থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে। আপনি যে প্রথম দিন এসেছিলেন যে পুজোর আড্ডার সূচনা লগ্নে, একটুখানি জাগরণ পুঁথির কথা বলে গিয়েছিলেন, যে পুঁথিটা আসলে ধর্মীয় কিছু না, এটা আসলে আমাদের ধর্মীয়, হ্যাঁ সত্যি সেটা, তবে আমরা সংস্কৃতি কিংবা আমরা অনেক কিছু জানতে পারবো। তো বেশি কথা না বলে কি আমরা কি সরাসরি চলে যাব একটু আপনার কাছ থেকে পুঁথি পাঠ শোনার জন্যে? বেশি কথা বলবো না, তবুও একটু ভূমিকা দেওয়া দরকার। আচ্ছা, একটুখানি। দুর্গা পুজোতে অন্তত পূর্ব বাংলায় আমি জানি যে বিভিন্ন জায়গায় দুর্গা পূজার সময় পুঁথি পাঠ করা হয়, এবং যে পুঁথিটার কথা আপনি বলছিলেন এবং আমি আগেও বলেছি, এটাকে বলা হয় জাগরণ পুঁথি। এবং এটা বিশেষ করে আমি চট্টগ্রামে দেখেছি, এবং চট্টগ্রামে যে পুজো হয় দুর্গাপুজো, সেখানে কিন্তু জাগরণ পুঁথি পাঠের প্রতিযোগিতা হয়। এবং এই জাগরণ, সত্যি আমি আমার ঠাকুমার কাছেও শুনেছি জাগরণ পুঁথির কথা, উনি পড়তেন। হ্যাঁ, এবং এই জাগরণ পুঁথিতে বিভিন্ন অধ্যায়ের সুর বিভিন্ন রকম। আচ্ছা, আমার কানে যেটা সবসময় ছোটবেলা থেকে লেগে আছে সেটা হচ্ছে যে চৌতিষা বলে একটা অধ্যায় আছে, সেই চৌতিষা অধ্যায়টা ছোটবেলা থেকে শুনেছি। আমি কিন্তু গায়ক নই এবং আমি পুঁটি পাঠেরও কিছুই জানি না, কিন্তু আপনাদের অনুরোধে এবং বলতে হবে যে আপনাদের চাপে আমি এসেছি, যেহেতু দুর্গাপূজা আমরা সবাই একসঙ্গে মিলে একটুখানি শুনতে পেলে ভালো লাগবে। হ্যাঁ, আমি চেষ্টা করছি এবং দেখো কতটা পড়তে পারি। ঠিক আছে, শুনছি, শুরু করছি। আগে থেকে বলে রাখছি আমি পুঁথি পাঠে কিছু জানি না এবং আমি গায়ক নই। ও হে রাম 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 রাম, অভয়া দুর্গার পদে লিখো দাসের নাম। ও মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন, ও হে রাম 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 রাম, মা দুর্গার চরণে রাখি সহস্র প্রণাম। রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন, কয়ে কমলা দেবী কমল বদনী, কালিকাত্যায়নী মাতা কামরূপিণী। জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন, খয়ে খরপরা দুর্গা খর্গ করে ধরি, খণ্ড খণ্ড করিলা তুমি অসুর ক্ষয় করি। জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন, গয়ে গৈরিকা মাতা গগন বাহিনী, গয়া গঙ্গা গোদাবরী হইলা আপনি। জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন, ঘয়ে ঘোরিণী শিবের ঘোরে ত্রিভুবন, ঘাতিয়ে অসুর গণ কৈলা সংহারণ। জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন, জয় চামুণ্ডা মাতা চরণে নূপুর, চতুর্ভুজা রূপে দুর্গা বোধিল চিকুর। জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন, ছয়ে ছন্ন কৈলা মাতা এতি নভুবন, ছন্ন তা করিলা মাতায় নরদেবগণ। জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন,
জয় জননী মাতা জগত বিদিত জন্মে জন্মে জন্মিয়া তুমি কইলাহিত জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন নয় কারিণী কইলা সকল সংসার এরাইয়া মকরাতে রক্ষ এইবার জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন ঠয়ে ঠাকুরানী মাতা ঠমকে সর্বজয় ঠেকিল অসুর গণ ঠমকে কইলা ক্ষয় জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন জয় ডলিল মাতা ডাঙ্গ লইয়া করে ডলিল অসুর গণ পশিয়া সমরে জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন তয়ে ত্রিপুরা সুন্দরী ত্রিপুর জননী ত্রিদেশ দেবতা তুমি ত্রিশূল ধারিণী জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন হয়েতে স্থাপিলা দুর্গা স্থল বসুমতী স্থাপিলা ভুবন মাতা আপনা শকতি জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন জয় দুর্গা মাতা তুমি দুঃখ বিনাশিনী দরিদ্রদের পরিত্রাণ করো নারায়ণী জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন নমো নমো বন্দময় নমো নারায়ণী নখে বিদারিয়া দৈত্য কইলা খানি খানি জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন হয়ে পার্বতী মাতা পর্বত নন্দিনী পতিতের পরিত্রাণ করো নারায়ণী জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন হয়ে ফণি রূপে মাতা ধরিলা ধরণী ফিরহ ভুবন মধ্যে হইয়া যোগিনী জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন ময়ে মহেশ্বরী মধু কৈঠব নাশিনী মহিষাসুর আদি দৈত্য কইলা খানি খানি জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন জয় জননী মাতা যমদর্শিনী যমুনা গো মাতা তুমি যমের ভোগিনী জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন লয়ে লক্ষ্মী রূপে লোক করিলা পালন লীলায়ে অসুর গণ কইলা সংহার জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন হয়ে শাকাম্বরী মাতা শম্ভুর ঘরিণী শেষের শয়নে নিদ্রা গেল সনাতনী জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন শয়ে ষষ্ঠী রূপে শিশু করিলা পালন সানন্দে পূজিল তোমায় শিশু মাতৃগণ জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন হয়ে সনাতনী মাতা সংসারের সার শরৎসতী সত্য ভামা তব অবতার জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন হইয়া আমি তোমার বলিব আর সিংহ বাহিনী মোরে রক্ষ এইবার জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন ক্ষেমং করি খিতি তুমি করিলা পালন খ্যাতি রাখো মোর রাখিয়া জীবন জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন এই রূপ স্তব শ্রীমন্তে কইল
মঙ্গল চণ্ডিকা পদে টঙ্কার পড়িল জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন জয় চণ্ডিকা দেবী জগত জননী ভক্ত তারিণী দেবী সিদ্ধ যোগিনী জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন শারদার চরণে সরোজ মধুলোভে দ্বিজ মাধবানন্দে হোলি হইয়া শোভে জয় রাম শ্রী মধুসূদন জয় রাম শ্রী মধুসূদন সত্যি দাদা, আমি এত বিমোহিত হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল সেই বাড়িতে, গ্রামের বাড়িতে, যে ঠাকুমা যখন পড়তেন শুনতাম, কোনো এক ছোটবেলায় ফিরে গিয়েছি। মানে কোথায় যে হারিয়ে গেছে আমি বলতে পারবো না, তবে বুঝতে পারলাম যে দর্শক আপনারাও বুঝতে পারলেন যে এই দুর্গা মায়ের বিভিন্ন রূপ এর মাঝখানে রয়েছে আমাদেরকে আমাদের বিশেষ গুণী উদয়দা, উদয়দাস। সে উনি মানে বিভিন্ন গুণে গুণান্বিত। আমি জানি না ওনাকে কীভাবে ধন্যবাদ দিব, ওনার গুণের কোনো বর্ণনা আমি করতে পারবো না। তো উনি এখানে আমাদেরকে এসে আজকে শুনিয়েছেন সব মিলিয়ে মিশিয়ে। আজকে আমরা ওনার কাছ থেকে বিদায় নিচ্ছি দাদা, ধন্যবাদ আপনাকে। আপনাদেরও ধন্যবাদ। শুধু দর্শক দুটো কথা বলি, 30 সেকেন্ড নেব। হ্যাঁ, আপনিও একটুখানি বিদায় নিয়ে নিন। করতে করতে আমি যেন মনে হচ্ছিল যে আমি আমার গ্রামের বাড়িতে চলে গেছি। সে এবং দশমীর দিন যখন ঘট ঢোকানো হয় মন্দির থেকে, তখন আমার বাবাই এটা পড়তেন এবং আমরা সবাই ঘোষা দিতাম। আমি পড়তে পড়তে একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম যে আমি লন্ডনে বসে এটা করছি, কিন্তু আমার মনটা চলে গেছিলো কিন্তু ঠিক আমার গ্রামের বাড়িতে যেখানে পুজো। সেটাই তো স্বাভাবিক, সেটাই হওয়াই স্বাভাবিক। শুধু দর্শক, আমরা এখন আমার এই পর্বের মানে পুজোর আড্ডার জাগরণী পুথির পর্বটা আমি ছিলাম, আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। পরে আসছে আমাদের আরও বিশেষ আকর্ষণ, অনেক কিছু, তবে আমি বলবো না, আপনারা একটু অপেক্ষা করুন, সব কিছু আসছে, ধৈর্য ধরুন, দেখবেন, উপলব্ধি করুন। নমস্কার।